যাত্রীর অভাবে ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা নোয়াখালী রুটে দুটো ট্রেন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। করোনা মহামারীতে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে মোট আসনের 50% খালি রাখা হলেও যাত্রী না হয় এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। এদিকে 1.5 ঘন্টার বিরতি রেখে ট্রেনের শিডিউল থাকায় কমলাপুরে নেই যাত্রীদের চাপ। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। স্বাভাবিক সময়ে ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে দৈনিক 68 জোড়া ট্রেন চলাচল করলেও সাধারণ ছুটির পরে বিভিন্ন রুটে চালু রাখা হয় মাত্র 14 জোড়া ট্রেন। চট্টগ্রাম রুটের সোনার বাংলা এক্সপ্রেস সকালে কমলাপুর থেকে ছেড়ে গেল, আপাতত আর ঢাকায় ফিরবে না। রোববার থেকে ঢাকা নোয়াখালী রুটের উপকূল এক্সপ্রেস চলাচলও বন্ধ হয়ে যাবে। নোয়াখালী লকডাউনের কারণে বেশ কিছুদিন উপকূল এক্সপ্রেস লাকসাম পর্যন্ত চলাচল করত। 14 জোড়া ট্রেনের মধ্যে 2 জোড়া ট্রেন আজকে থেকে, আজকে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে আসবে না, আর কালকে ঢাকা থেকে উপকূল এক্সপ্রেস ট্রেনটি আর যাবে না। তো এই 2 জোড়া ট্রেন যাত্রী সীমিত থাকাতে আমরা আপাতত বন্ধ রাখছি। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে দেশব্যাপী সাধারণ ছুটির কারণে গত 24 মার্চ বন্ধ হয়ে যায় সব যাত্রীবাহী ট্রেন। সাধারণ ছুটি শেষে 31 মে থেকে সীমিত পরিসরে 8টি ট্রেন চলাচল শুরু হয়। 2 জুন থেকে চালু হয় আরও 11টি ট্রেন। এর মধ্যে ঢাকার সাথে অন্য অঞ্চলের চালু ছিল 14টি ট্রেন। সামাজিক দূরত্ব রক্ষায় ট্রেনের অর্ধেক আসন খালি রাখা হচ্ছে, সব টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। এই পরিস্থিতিতে আসলে যাওয়াটা খুব রিস্কে, তারপরও কর্মীর তাগিদে যাওয়া আর কি। অনলাইনে টিকিট কাটতেছি, টিকিট কাটে দূরত্ব বজায় রেখে, সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা ভাইরাসের মধ্যে খুব জরুরি অবস্থার কারণে আমরা চলে যাচ্ছি। তবে যাত্রী বাড়লে ট্রেন দুটি আবারও চালু করা হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সাধারণ ছুটির মধ্যেও ঢাকার বাইরে যাওয়ার যে প্রবণতা তৈরি হয়েছিল মানুষের মাঝে, করোনা সংক্রমণ এবং মৃত্যুর হার বৃদ্ধি পাওয়ায় এখন মানুষ ঢাকার বাইরে একেবারেই কম যাচ্ছেন বলে ধারণা করছেন পরিবহন সংশ্লিষ্টরা। আর এর বড় প্রমাণ মাত্র 14 জোড়া ট্রেনের মধ্যে 2 জোড়া ট্রেন যাত্রী সংকটের কারণে বন্ধ করতে হয়েছে রেলওয়ে কর্তৃপক্ষকে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, কমলাপুর রেল স্টেশন, ঢাকা।